আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান ওজন বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করব। কিছু কিছু মানুষ আছেন ওজন বাড়াতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি। ওজন বাড়ানোর জন্য কি কি খাওয়া উচিত তা আজকে আমরা জানব। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রয়োজনের থেকে বেশি খাবার খাওয়ার পরেও দেখা যাচ্ছে ওজন বাড়ছে না। আপনি আন্ডার ওয়েট কিনা কিভাবে বুঝবেন সেটা জেনে নেওয়া প্রয়োজন। আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী যদি আপনার ওজন ঠিক না থাকে তাহলে আপনার ওজনটা বাড়ানোর দরকার। সবাই চায় নিজেকে স্মার্ট ও সুদর্শন দেখতে। এবার আমরা জানব কি কি খেলে ওজন বাড়ে। ডিম, ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। শরীরের ওজন বাড়ানোর জন্য প্রোটিন খুবই প্রয়োজনীয়, তাই ওজন বাড়াতে প্রতিদিন সকাল বিকাল ডিম খাওয়া উচিত। বাদাম ও কিশমিস, ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিশমিসের বিকল্প নেই। রাতে ঘুমানোর সময় আধা লিটার পানিতে আধা কাপ কাঠবাদাম ও কিশমিস ভিজিয়ে রাখুন, সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে নিন। মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় ফল খেলে ওজন বৃদ্ধি হতে পারে, বিশেষ করে গ্রীষ্মকালীন ফল যেমন আম, কাঁঠাল, আনারস, পাকা পেঁপে বেশি খেলে ওজন বৃদ্ধি পায়। ভাতের মার, সবার বাড়িতেই ভাত রান্না হয়। ভাত রান্না করার পরে যে মার বের হয় সেই মার খেলেও ওজন বাড়ে। ভাতের মারের সাথে অল্প লবণ মিশিয়ে পান করতে পারেন, ভাতের মারে প্রচুর পরিমাণে শক্তি থাকে, এটা শরীরকে মোটা হতে সাহায্য করে। সবজি, সবজির মধ্যে আলু, গাজর, শিম ইত্যাদি খান, ওজন বাড়ানোর জন্য ভালো কাজ করে। ডাল, ডালও ওজন বাড়াতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত ব্যায়াম করা, কিছু কিছু ব্যায়াম ওজন বাড়াতে সাহায্য করে, যেমন পুশ আপ, ডাম্বল শোল্ডার, জগিং, বেঞ্চ প্রেস ইত্যাদি। এই ব্যায়ামগুলো করলে খাদ্যগুলো দ্রুত হজম হয়ে যায় এবং আপনার শরীর ফিট করতে সাহায্য করে। আপনাদের এই ধরনের যে কোনো সমস্যার পরামর্শের জন্য ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।